হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কে পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যার শুরু আছে তার শেষ আছে। কে পপের সবচেয়ে জনপ্রিয় বয় ব্যান্ড বিটিএস। বিটিএস এর সবচেয়ে বড় সদস্য ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম জিন। তার জন্ম 4 ডিসেম্বর 1992। বিটিএস এর 7 বছর হওয়ার পর তারা আবার কন্ট্রাক্ট রিনিউ করেছিল। সময়কে কেউই ধরে রাখতে পারে না। ইদানিং সোশ্যাল মিডিয়াতে জিন হট টপিক হয়েছে। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এমন একটা পিক পোস্ট করে সে, যেটার পর থেকে উত্তাপ ছড়াচ্ছে ইন্টারনেটে। তার ইনস্টাগ্রামে তার একটি এমপ্লয় আইডি দেখানো হয় এবং ক্যাপশন অনুযায়ী এটারই ইঙ্গিত পাওয়া গেছে, জিন নেক্সন নামে একটা মেজর কোম্পানিতে জয়েন করেছে। অনেকে তাকে কনগ্রাচুলেশনস জানালেও অনেক আর্মি আবার বেশ অবাক হয়েছে। আপনারা অনেকেই জেনে থাকবেন জিনের পরিবার ফাইন্যান্সিয়াল দিক থেকে অন্য মেম্বারের তুলনায় অনেক ভালো। এছাড়াও বিটিএস এর সদস্য সে, বিটিএস এর মাধ্যমে এসে যত টাকা ইনকাম করেছে তত টাকা তো যথেষ্ট। এছাড়াও বিটিএস তো ডিসব্যান্ডই হয়নি। জিন যদি তাও কোনো কোম্পানিতে জয়েন করতেই চায় তাহলে সে তো তার বাবার কোম্পানিতে জয়েন করলেই পারে। এমন অনেক প্রশ্ন উঠেছে জিনের পোস্টটা করার পর। এখন কথা হচ্ছে নেক্সন কোম্পানিটা কিসের। এটা কিন্তু কোনো মিউজিক কোম্পানি না, বরং এটা একটা গেমিং কোম্পানি। ম্যাপল স্টোরি, যেটা জিনের সবচেয়ে পছন্দের একটা গেম, এই গেমটা কিন্তু নেক্সন কোম্পানি তৈরি করেছে। জিন অনেকবারই ম্যাপল স্টোরির প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছে। তবে জিন ঠিক কী ধরনের রোল প্লে করবে এই মেজর কোম্পানিতে সেটা এখনও ক্লিয়ার না। সুতরাং যারা ভাবছেন নেক্সন কোম্পানিতে জয়েন করেছে দেখে বিটিএস এসে আর থাকবে না, এটা ভুল। বা অনেকেই বলছেন বয়স বেশি হয়ে গিয়েছে সামথিং, এগুলোতে কান দিবেন না। জিন একটু রহস্যময়ভাবেই এটা জানিয়েছে সে একটা নিউ মেজর কোম্পানিতে জয়েন করেছে। এটা শুধুমাত্র সে করেছে আর্মিদেরকে প্র্যাঙ্ক করার জন্য। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। জিনের এই প্র্যাঙ্কটা আপনার কেমন লেগেছে? নেক্সন কোম্পানিতে সে কী রোল প্লে করতে পারে বলে আপনার মনে হয় আমাকে কমেন্টে জানিয়ে দিন। নেক্সট ভিডিও পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।